অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের অ্যাডিলেড নদীতে দেখা মিলেছে দুধের মতো ধবধবে এক অদ্ভুত সাদা কুমিরের। স্থানীয় সময় রোববার দেশটির ডারউইন শহরের কাছে দেখা যায় ওই কুমিরের। বিবিসির খবরে বলা হয় স্থানীয়রা ওই কুমিরের নাম দিয়েছেন পার্ল। সেটি প্রায় 10 ফুট লম্বা। শরীরে মেলানিনের পরিমাণ কম হয় সেটির শারীরিক রং এমন হয়ে থাকতে পারে বলে জানিয়েছে প্রাণীবিদরা। কুমিরটি হাইপোমেলানিজম নামের এক ধরনের বিরল শারীরিক বৈশিষ্ট্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য মিলে যায় প্রাণীবিদদের সঙ্গে। তারা জানান 2014 সালে দেখা মেলে এমনই এক সাদা চামড়ার হাইপোমেলানিজম আক্রান্ত কুমিরের। সে সময় কুমিরটি এক জেলেকে হত্যা করে। পরে কুমিরটিকে আটক করা হয়। ওই কুমিরের সঙ্গে অ্যাডিলেড নদীর পার্লের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে জানা গেছে। বিবিসি জানায় অস্ট্রেলিয়ার বেশিরভাগ কুমিরই ধূসর অথবা সবুজ, এতে তাদের পানিতে ছদ্মবেশ নিতে সাহায্য করে। এ বিষয়ে চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাডাম ব্রিটন জানান, জিনগত ত্রুটির কারণে কুমিরটি সাদা চামড়ার হয়ে থাকতে পারে। এছাড়া ভ্রূণ অবস্থায় ডিমের ভেতরে থাকার সময় প্রতিকূল পরিবেশকেও কারণের তালিকা হিসেবে দেখছেন তিনি। ব্রিটন বলেন, ডিম ফুটে বের হওয়ার আগে সেটি হয়তো একটু বেশি উষ্ণ আবহাওয়ার মধ্যে ছিল, ফলে কোষ বিভাজনে ত্রুটি দেখা দেয় এবং জিনগত পরিবর্তন আসে। তবে এই ধবধবে সাদা রং পার্লের জন্য মোটেও আশীর্বাদ নয়, বরং সেটি অভিশাপ, কারণ সে শিকার ধরার সময় ছদ্মবেশ নিতে পারে না, ফলে খাবার জোগাড় করতেও বেশ বেগ পেতে হয় এটিকে।